হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। আজকে আমার একটা লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর আজকে আমার লাঞ্চে রয়েছে বাটা মাছ। বাটা মাছ আমি পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা করে নিয়েছি, আর এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা, এটাও বেগুন ভাজা, আর এখানে রয়েছে শাক ভাজা, শাকটা হচ্ছে মূলো শাক ভাজা, আর বাটা মাছেরই ঝোল রয়েছে এখানে, আর এখানে রয়েছে ডাল সেদ্ধ। তো আমি ইটিংটা স্টার্ট করছি, আর আমার চিন্তা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমাকে, আর আমার চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করো। প্রথমে আমি ডালটা দিয়ে খাবো। কাঁচা তেল দিয়ে আর লঙ্কা দিয়ে ডালটা আমি সেদ্ধ করেছি, আমার খুব ভাল লাগে এটা। এবার আমি বেগুন ভাজাটা ভাতের সাথে মাখিয়ে নেবো, দিয়ে বেগুন ভাজাটা দিয়ে খাবো। বেগুন ভাজার খোসা আমি খুব ভালোবাসি, খোসা আমি ফেলি না, এটা চুলের পক্ষে খুব উপকারী। বেগুনের খোসা চুলের গোড়াকে শক্ত করতে খুব সাহায্য করে। এবার আমি মাছের ঝোলটা মাখিয়ে নিচ্ছি।
আমার রিডিংটা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের কিরকম লাগলো অবশ্যই ওর কিন্তু কমেন্টস করো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাকে আর আমার চ্যানেলকে এগিয়ে নিতে সাহায্য করো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।